নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন জানাই বন্ধুরা শুরু হতে চলেছে ত্রিগ্রহী মহাসংযোগ আর যার কারণে এই সাত জাতক ও জাতিকারা স্বর্ণ মুকুট পড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন 14 জানুয়ারি দু হাজার একুশ এই দিন ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে অর্থাৎ মকর রাশিতে তিন তিনটি প্ল্যানেট একত্রে থাকতে চলেছে অর্থাৎ শনি রবি এবং বুধগ্রহ একত্রে থাকার ফলে ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে আর যা সুপ্রভাব এই সাত রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা বলার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনার ব্যক্তিগত জন্মছকে শনি বুধ ওর অবিগ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে আর যার ফলে আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট তার সুপ্রভাব পেতে চলেছেন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের ব্যক্তিগত জন্মছকটি দেখিয়ে নিন এবং তার প্রতিকার প্রতিবেদন করে ফেলুন আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় আর হ্যাঁ এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কারণ কল রিসিভ করা সবসময় আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাহলে আসুন যে নেওয়া যাক এই ত্রিগ্রহী মহাসংযোগের ফলে কোন সাত রাশি স্বর্ণ মুকুট পড়তে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলারাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল আপনারা পেতে চলেছেন এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত অর্থ আপনাদের মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ উঠে আসতে চলেছে এই সময় বিভিন্ন সূত্র থেকে আয়ের উৎস খুলতে চলেছে এছাড়াও এই সময় আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এবং এই সময় নতুন কোনো প্রোডাক্ট আপনারা গৃহের জন্য ক্রয় করতে চলেছেন এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যারাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা জাতক বা জাতিকা হন তাহলে এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল আপনারা পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু স্বর্ণ মুকুট আসতে চলেছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এই সময় আর্থিক দিক থেকে আপনারা যথেষ্ট পরিমাণে বড়শালী হয়ে উঠবেন এছাড়াও এই সময় যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ আপনার হাতে আসতে চলেছে এর পরবর্তী যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর জাতক বা জাতিকা হন তাহলে এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল কিন্তু আপনারা পেতে চলেছেন এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সে সমস্ত অর্থ আপনার হাতে আসতে চলেছে এই সময় দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি দেখতে পাওয়া যাচ্ছে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে এছাড়াও এই সময় আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য ক্রয় করতে চলেছেন এর পরবর্তী যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে সুখ আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট এই সময় আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজে আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছিলেন সেই সমস্ত কাজে আপনারা অনায়াসে এগিয়ে যেতে পারবেন শুধু তাই নয় এই সময় আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি হতে চলেছে এবং যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ উঠে আসতে চলেছে এর পরবর্তী যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মহা মহাসংযোগের সুফল আপনারাও পেতে চলেছেন এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ আপনার হাতে আসতে চলেছে এছাড়াও এই সময় দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে শুধু তাই নয় এই সময় যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই সময় আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য ক্রয় করতে চলেছেন এর পরবর্তী যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু বিভিন্ন রকম অর্থের আগমন ঘটতে চলেছে যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ আপনার হাতে আসতে চলেছে এছাড়াও দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশ থেকে কোনোভাবে ইনকাম করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ চলেছে পাশাপাশি এই সময় আপনারা মনের স্বাদ মনের ইচ্ছা অনেকাংশে মিটিয়ে ফেলতে পারবেন পরবর্তী এবং সাত নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মহা মহাসংযোগের সুফল কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি আসতে চলেছে যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ আপনার হাতে আসতে চলেছে শুধু তাই নয় এই সময় আপনারাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি হতে চলেছে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে অর্থাক্রমণ হতে চলেছে তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছে অর্থাৎ স্বর্ণ মুকুট পড়তে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ